আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে পবিত্র কালামুল্লাহ শরীফের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারা 8 নম্বর রুকু থেকে আলোচনা করার মতো সুযোগ পেয়েছি, তেলাওয়াত করা হয়েছে। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে একসঙ্গে শুকরগুজার করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ ইনা আসসামাওয়াতি ওয়াল আরদ মিনা মা শিতা মিন শাই। তার সাথে সাথে দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আনিত আদর্শ আমাদের পথ চলার একমাত্র পথে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াত সমূহে ফেরাউন অর্থাৎ বনি ইসরায়েল সম্প্রদায়ের উপরে যেই গজব আসিল, যে পাহাড় তুলে ধরা হয়েছিল, তুর পর্বত তুলে ধরা হয়েছিল, তারা কীভাবে বানর হয়েছিল, সেই বানর এই বানর কিনা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। চলুন আমরা একটু আয়াতের সরল অনুবাদ দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, অর্থাৎ ইকরার বিল লিসান তাসদীদ বিল জিনান আমল বিল আরকান যেই মানুষটির মধ্যে আছে তিনি হচ্ছেন ঈমানদার। আল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, সে সময়ে বলা হয়তো মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয়তো ইহুদি, অন্যান্য ও খ্রিস্টান হয়েছে, অসবিনা এবং সাবিদের মধ্যে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওদের মধ্যে অনেকেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। একজন আমাদের সৃষ্টিকর্তা আছেন, পালন করতা আছেন, রিজিক দাতা আছেন, খালেক আছেন, মালিক আছেন, ওহু আলা কুল্লি শাইইন কদির, এই বিষয়টার প্রতি অনেকে বিশ্বাস স্থাপন করে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করে, যেদিন হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন সন্তান আপন ভাই আপন পিতা আপন সন্তানকে ভুলে যাবে, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়া আমাল মিসকাওয়ালা জাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাওয়ালা জাররাতিন শাররা ইয়ারা, যারা যারা পরিমাণ হিসাব নেবেন ফেরেশতারা এসে বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফে আছে, ইকরো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পাঠ করো তোমার কিতাব, আজকে তোমার এই কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কাউকে প্রয়োজন নেই। তাহলে সেই দিনটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ও আমিলা সলিহা, এবং সৎ কাজ করবে, সৎ কাজ বলতে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটি কাজ করতে হবে, অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ প্রদান, বাধা প্রদান। ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম, আর তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না, অর্থাৎ চিন্তিতও হবে না। তাহলে যারা ঈমান আনবে, তার ঈমান আনবে এবং কী করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তাদের উপরে যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুঃখিতও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ওই আজ যখন আখাজনা, আমি নিয়েছিলাম মিসাকাকুম, তোমাদের প্রতিশ্রুতি, অর্থাৎ আমাদের প্রতিশ্রুতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, ওরফানা, এবং উত্তোলন করে রেখেছিলেন ফাকাকুম তুর, তোমাদের মাথার উপর তুর পর্বতকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল সম্প্রদায়ের মাথার উপরে তুর পর্বতকে তুলে ধরেছিলেন,
তুর পর্বত খুজু গ্রহণ করো, মা তাই না কুম আমি যা প্রদান করলাম, বেকুয়াত দৃঢ়তার সাথে ওয়াজ করু আর মনে রাখো, মাফিহি এতে যা রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে তুর পর্বত তুলে ধরেছিলেন এবং বলেছিলেন তোমরা আমি যা দিচ্ছি সেটাকে মেনে নাও, তখন তারা মেনে নিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা আবার ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের নির্দেশন দিয়ে তিনি বোঝাতে চান যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মতো পাহাড়কেও মানুষের মাথার উপরে তুলে ধরতে পারেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, বলা মূর্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এক ইশারার মাধ্যমে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সুম্মা অতঃপর তাওয়াল্লাইতুম তোমরা মুখ ফিরিয়ে নিলে, মিন বাদি যালিকা এরপরেও, ফালাউলা যদি না থাকতো, ফাদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আলাইকুম তোমাদের প্রতি রহমত এবং রহমত লাকুম তোমরা অবশ্যই হতে, মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে বনী ইসরায়েল সম্প্রদায়ের অনেক লোকের মাথার উপরে বিগত আয়াতে বিগত রুকুতে আমরা আলোচনা করেছি তাদের জন্য মান্না সালোয়া পাঠানো হয়েছিল, 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছিল, তারপরে তারা অকৃতজ্ঞ হয়, তারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো তারা মেনে নেয় না, বরং মুসা আলাইহিস সালামকে তারা দোষী হিসেবে সাব্যস্ত করে, মুসা আলাইহিস সালামকে তারা দোষীভাবে বিভিন্ন কথা বলে তিরস্কার করে, মুসা আলাইহিস সালামকে ছোট করে, মুসা আলাইহিস সালামকে বিভিন্ন প্রকার কষ্ট দেয়। অথচ মুসা আলাইহিস সালাম হচ্ছেন কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করা হয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আলিমতুম তোমরা নিশ্চিতভাবে জানো, আল্লাযিনা যারা আতাদু সীমা লঙ্ঘন করেছিল, মিনকুম তোমাদের মধ্যে থেকে, বনী ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোক সীমা লঙ্ঘন করেছিল ফিসাবতে শনিবার মাছ ধরার ব্যাপারে। শনিবার দিন আমাদের যেমন শুক্রবার দিন পবিত্র দিন, সেই সময়ে শনিবার দিন ছিল পবিত্র দিন, সেই প্রতিটা নবীর জন্য প্রতিটা একটা একটা করে দিন ছিল, যাই হোক মুসা আলাইহিস সালামের সময় ছিল শনিবার দিন। ফাকুলনা লাহুম আমি তাদেরকে বলেছিলাম কুনু তোমরা হয়ে যাও কিরাতাতান বানর। তাহলে মুসা আলাইহিস সালাম ওই সময় বনী ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা যারা আল্লাহর বিধিবিধান অমান্য করে মাছ শিকার করেছিল শনিবারের দিনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন, মিনাল খাসিরিন নিকৃষ্ট। ফাজআলনাহা অতঃপর আমি এই ঘটনাটিকে করলাম নাকালান শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা গ্রহণের জন্য এটা দিয়েছিলেন যেন উম্মতরা যেন বান্দারা শিক্ষা গ্রহণ করতে পারে যে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানরও করে দিতে পারেন। লিমা বাইনা ইয়াদাইহা তখনকার লোকদের জন্য, ওমা খলফাহা এবং তাদের পূর্ববর্তীগণের জন্য, ওমা ওয়াজাতান এবং উপদেশ লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য অর্থাৎ আল্লাহ ফিরুদের জন্য, এটা হচ্ছে একটা নিদর্শন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইজ আর যখন কওলা বলেছিল মুসা, হে মুসা লিকাউমিহি নিজের সম্প্রদায়কে, মুসা আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিল ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আংতা খুজু জবাই করতে, আংতাসবাহু জবাই করতে বাকরাতিন একটি গাভী। মানে সেই সময় একটি এই আয়াতটির একটা বিষয় আছে, আমিল নামক একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল যার একটি সুন্দরী মেয়ে ছিল, তার ভাতিজা তার মেয়েকে বিয়ের জন্য বিভিন্ন প্রকার প্রস্তাব দেয়, তিনি তার ভাতিজার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে এই আমিল নামক ব্যক্তিকে তার ভাতিজা খুন করার পরে অন্য গোত্রের যে গোত্রের সাথে সেই গোত্রের বিরোধিতা ছিল সেই গোত্রের শেখের বাড়ির সামনে তার লাশটি রেখে দেওয়া হলো। লাশ রেখে দেওয়ার পরে দুই গোত্রের মধ্যে যখন তুমুল যুদ্ধ শুরু হবে, সেই সময় সবাই বলল মুসা যেহেতু নবী হিসাবে দাবি করছে মুসার কাছে সমাধান চাও। মুসা আলাইহিস সালাম বললেন যে একটা তোমরা গাভী জবাই করে গাভীর একটা গোস্ত টুকরা নিয়ে সেই আমিল নামক ব্যক্তির ক্ষতস্থানে লাগাই দাও, সে জীবিত হয়ে তোমাদেরকে বলে দিবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কে করছে হত্যা। তখন সেই ভাতিজা বলতেছে গাভিটা কেমন হবে, গাভিটা একটু দুর্বল হবে না সবল হবে, বিভিন্ন প্রকার কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাকারাতুন সফরা ফাকাইলাউ না তাসুর, নিখুঁত গাভী হবে একটা সুন্দর। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বনী ইসরায়েল সম্প্রদায় একটি গাভী জবাই করার পরে গাভীর গোস্ত নিয়ে তার ক্ষতস্থানে লাগাই দিলেন, আমিল নামক ব্যক্তি দ্বারা হয়ে সব ঘটনার পুনরাবৃত্তি করলেন, সব কিছু বলে দিলেন। বলল তখন তারা বলেছিল আতাত্তাখিজনা তুমি কি আমাদের সাথে করছো হুজুয়ান উপহাস। কয়লা তখন তিনি বললেন সেই সময় মুসা আলাইহিস সালাম যখন গাভী জবাই করতে বলেন তারা বলছে তুমি কি আমাদের সাথে উপহাস করতেছো তামাশা করতেছো। নবীদেরকে কিন্তু পাগল বলতো, বিভিন্ন প্রকার পাগল কিছু বলতো, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফবাসীরা পাগল বলে পাথর মারছিল। এখনও যদি আপনি যদি সেই ইসলাম প্রচার করতে যান তাহলে আপনাকেও আমাকেও পাথর মারবে, আমাকেও আপনাকেও পাগল বলবে।
যে ইসলাম মানতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যার সম্বন্ধে লাকদ কানালকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোত্তম চরিত্র দিয়ে আমি নবী মুহাম্মদকে প্রেরণ করেছি, সেই মানুষটিকে পাগল বলেছিল। আর এখন আমরা কালিমা পড়ি, দিনের দাওয়াত দিয়ে আমাদেরকে আবার কী করে দাওয়াত করে মিষ্টি পোলাও খাওয়ায়। তাহলে ওই দাওয়াত আর এই দাওয়াত দুই দাওয়াতের সমান নয়। এখন আমাদেরকে দেখতে হবে নবীদের দাওয়াত কী ছিল, সেই অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিতে হবে। যেই দাওয়াত দিতে গেলে মিলাদ পাওয়া যায়, যেই দাওয়াত দিতে গেলে দাওয়াত পাওয়া যায়, শুকরানা পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, সেই দাওয়াত দাওয়াত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন, তিনি তায়েফের বাসীদের কাছে পাথরের বাড়ি খেলেন, তিনবার করে বেহুশ হয়ে গেলেন। তাহলে আমাদের দাওয়াত আর নবীদের দাওয়াত অনেক পার্থক্য আছে। একটি কথা আমি আপনাদেরকে বলি, সারাদিন মানুষদেরকে নামাজের কথা বলবেন, কেউ আপনার বিরোধিতা করবে না। আপনি যাকাতের কথা বলবেন, কেউ বিরোধিতা করবে না, কেউ দিতে পারুক আর না পারুক বলবে যে না লোকটা ভালো। যখন বলবেন যে ভাই আপনি সুদ খান, আপনার সাথে আমার মেশা যাবে না, তখন আপনার সাথে শত্রুতা শুরু হয়ে যাবে। যখন আপনি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ প্রদান করবেন, বাধা প্রদান করবেন, তখন আপনার শত্রু হবে। এই বিষয়টা আপনাকে আমাকে মনে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো বলছেন এখানে, তারা বলছেন আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, আন আকুনা, যাতে আমি না হই মিনাল জাহিলিন, অজ্ঞ বা মূর্খদের অন্তর্ভুক্ত। তাহলে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে, মুসা আলাইহিস সালাম একটি গাভী কুরবানি করার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, তারা কি করলো, গাভী কুরবানি না করে মুসা আলাইহিস সালামকে বললো তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো, এখন ওই মৃত মানুষ আবার জীবিত হতে পারে? অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন এবং রসুল ছিলেন, তিনার মুজিজা দেওয়া হয়েছিল আল্লাহ তার কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনিদের দক্ষিণে আকাবা উপসাগর রয়েছে, যেখানে ফিলিস্তিন তার দক্ষিণে আকাবা উপসাগর রয়েছে, তার তীরে অবস্থিত আকাবা সামুদ্রিক বন্দর, যেমন আমাদের বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, ঠিক এই ধরনের একটা সমুদ্র বন্দর। পূর্বে এই বন্দরের নাম ছিল আয়লা, এর আগের নাম ছিল যেমন আমাদের বাংলাদেশ বর্তমান, এই বাংলাদেশের আগের নাম ছিল বঙ্গখাত। এই ধরনের ইহুদি ধর্মে শনিবার অত্যন্ত পবিত্র দিন ছিল, এই দিনে আল্লাহ তাআলার উপাসনা ও ইবাদত বন্দেগী ছাড়া পার্থিব কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া এবং পার্থিব জগতের কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। তাওরাতেও এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের শাস্তি মৃত্যুদণ্ড বর্ণিত হয়েছে। তাহলে তাওরাত কিতাবেও বলা হয়েছে এই শনিবার দিন যারা এই আদেশ অমান্য করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হযরত ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, মানে তাফসির ইবনে কাসির রহমাত যিনি উল্লেখ করেছেন, তাফসির ইবনে কাসিরের রচয়িতা, তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আলোচ্য আয়াতে উল্লিখিত বনী ইসরায়েল আয়লা নামক স্থানের অধিবাসী ছিল, আল্লাহ ইহুদের জন্য শনিবারের তার ইবাদত বন্দেগীর জন্য ইবাদত বন্দেগী ব্যতীত অন্য কিছু করার নিষেধ করে দিয়েছিলেন। সেদিন অনেক মাছ এসে সমুদ্রের কূলে জড়ো হতো, মানে সমুদ্রের প্রাণীরাও এই যেই কিতাব পাঠ করা হতো, বিভিন্ন কিতাব, জাব্বুর কিতাব, বিভিন্ন কিছু, এগুলো তারা সমুদ্রের পাশে এসে তেলাওয়াত শুনত। কারণ আপনারা সবাই জানেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যার তেলাওয়াত শুনে জান্নাত এবং সাত আসমান সাত জমিন সব কিছু মুখরিত হয়ে যাবে। তার তেলাওয়াত শোনার পর সবাই বলবে যে এই তেলাওয়াত আগে কেন শুনিনি, হায় হায় করবে, এমন তেলাওয়াত আমরা কখনো শুনিনি। ঠিক এই ধরনের করা হতো, এই জন্য এই সমুদ্রের মাছরাও এখানে এসে শুনত। শনিবার পার হলেই সে সব মাছ গভীর সমুদ্রে চলে যেত। এ দেখে কিছু লোক মাছের প্রতি লোভ সামলাতে না পেরে তারা কি করলো, মাছ তার শিকার করার জন্য একটা কাজ করলো, সেখানে একটা গর্ত করে রাখলো যেন সেই গর্তের মধ্যে মাছগুলো এসে পড়ে, আর তারপর দিন তারা রবিবার দিন যায় মাছ ধরবে। এই ধরনের করার কারণে এই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করে দিলেন। আবার ভাববেন না ওই বানর কি এই বানর, এই বানর সেই বানর নয়, ওই বানর যখন বানরে পরিণত করে দিলেন, আবার অন্য বর্ণনায় আছে শুধুমাত্র বানরে পরিণত নয়, তাদেরকে চতুর্পাশ দিয়ে জেলখানার মতো করে বন্দি করে দেওয়া হলো। লোকজন সকালবেলা যায় প্রতিদিন যায় একটু দেখে আসেন না মানুষ আছে, যখন হঠাৎ করে দেখলো ওখানে কোনো মানুষ নাই, ওখানে সবগুলো বানর হয়ে গেছে। তারা 3 দিন অথবা 40 দিন 40 রাত না খেয়ে কান্নাকাটি করতে করতে সেই বানর ধ্বংস হয়ে যায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিস নিষিদ্ধ করেছেন সেই সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি দূরে না থাকি সেই বনি ইসরায়েল সম্প্রদায়ের মতো, যে আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোককে বানরে পরিণত করে দিতে পেরেছিলেন, সে আল্লাহ কিন্তু এখনও আছে, সে আল্লাহ
আল্লাহ এখনও আছে, সে আল্লাহ এখনও সেই গজব দিতে পারেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা নামক মহামারী দিয়েছেন, এই করোনা নামক মহামারীর চেয়েও ভয়ঙ্কর কিছু দিতে পারেন। কারণ এখানে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বলেছেন জলে স্থলে যা কিছু ফাসাদ সৃষ্টি হয়, যা কিছু গজব আসে, সবগুলোই হচ্ছে মানুষের দুই হাতের কামাই। তাহলে আমাদেরকে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে, নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে হবে, হারাম বস্তু থেকে দূরে থাকতে হবে। যদি দূরে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আপনারা সকলে আমার বক্তব্যের ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে আজকে দিনের বক্তব্য এখানে নিতে করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।